কারে পাগল বলিছিস তুই? লোকটার কি বলিছিস? কিটা পাগল? এই কারে পাগল বলিছিস? এই পাগল বলিছিস কারে? ভাই 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 আপনার শালা এসে কয়ে গেছে। ওরে শালা আর ডিম আগে দিছো। আম্মা ওই হয়েছে কি দুবাইতে তো থাকিছি, খুব চমৎকার পরিবেশে থাকিছি, ভালোই থাকিছি। তিন বেলা তো খাইছি, পেট পুড়েই খাইছি। কথা হচ্ছে কি জানেন, সে খাওয়া আছে পেট ভরার জন্য, সেই খাওয়ার মধ্যে কিন্তু খাওয়ার আনন্দ নেই। এর মধ্যে যে কি আনন্দ সেটা বোঝাবো কিরম করে বলেন। তুমি কি কথা বলবা না খাবা? আর মাংস দিয়ে ওরে মাংস দিয়ে না, মাংস খাতেই পারবো না, মাংস খাতে ইচ্ছে করে না। দুম্বার মাংস, দুম্বার মাংস খাতি 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 স্বপ্নের মধ্যে দুম্বার মতন ডাইকে উঠি। আপনি সবজি দিয়ে সবজি দিয়ে সবজি দিয়ে নাও বাবা। সোনিয়া, তুই বললি যে এই জামাই মাথা গরম, সব সময় নাকি মাথা গরম হয়ে থাকে? আমি তো দেখতেছি আগের মতোই আছে, রাগ টাক তো দেখতেছি না। আম্মা ভুল করেছেন আপনি, পুরুষ মানুষের রাগ না থাকলেই হয়, আমার মেলা রাগ, কি ঠিক বলেছি না? মা সমস্যা কি তোমার? হ্যাঁ তানিয়া কোনে কি করলো যে তুমি? হ্যাঁ এখন যদি তোমার বাড়ি মেরে মাথা ফাটাই দেয় তখনই খুব ভালো লাগবে। কেন আমি কি করছি? কি করছি মানে তোমার নামে আগে থেকে বলে রাখছিলাম এসব কথা তুমি তোমার জামার সামনে বলবা না। তুমি জানো তোমার জামাইয়ের কি পরিমাণ রাগ? দুবাই তিনজনের মাথা ফাটাইছে, আমি নিজে তো সারাক্ষণ ভয় থাকি কোন সময় আমার মাথা ফাটাবে, আর তুমি সামনে গিয়ে বলো জামা তোমার মাথা নাকি গরম থাকে। দেখতে তো বুঝা যাচ্ছে না। আল্লাহ জামাই বাবাজি, কি ব্যাপার তুমি হাত ধুচ্ছ কেন? তুমি তো কিছুই খাওনি, মাথাটাই তো খাইলে না। আমার ওরা খাওয়ার ব্যবস্থা করতেছি, একটা কামলা ডাইকে আনবো, দুজন মিলে খাবো, একা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আরে কি ধরনের কথাবার্তা বলতেছো? হ্যাঁ আরে কামলা কি আমার মেয়ের জামাই? আমি কি ওর জন্য মাথা রান্না করছি? আমি তো তোমার জন্য রান্না করছি, আর কি মারতেছো না? কিরম করে খাবো আম্মা, পেট তো ভরে গেছে, সামান্য একটু তাকে খালি রাখেছি হাওয়া খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? হাওয়া 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 খাবো, একটু ঘুরতে বেরোবো, এলাকাটা ঘুরে দেখবো, হাওয়া খাবো, শরীরটা ব্যথা করতেছে, সাবুর সেলিন অনুযায়ী বলবো একটা ম্যাসাজ করে দেয়। তুমি এখন বাইরে যাবে না, তোমার মাসাজ আমি করে দিব। পাগল আমি যাবো আর আসবো, তাই একটু ঘুরে আসি আমি। বললাম তো যাওয়া লাগবে না, মাত্র খাইছি একটু রেস্ট নাও। থাক না, যা দিস আছে একটু যা, কতদিন পরে দেশে আসে। সেটাই তো, ঘুরে আসি। যাও বা। তুমি তো বুঝো না মা, টেনশন তো আমার হয়, কখন কোথায় কি যেন ঘটায় ফেলে, কাজ নিয়ে আমার মাথা ফাটায়। প্যারা সিগারেট দেন না। আরে মিয়া কালকের বাকি টাকাও তো দিলেন না। ডিমু তো তাগলে বাইর দেয় দুলাভাই আইতে, দুলাভাই তাগলে মতো খুব পছন্দ করে। তোর দুলাভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, কেমন আছে, ভালো হইছে? না আপাই তো কইলো অর্ধেক ভালো হইতে। দেখে তো ভালোই মনে হয়। সাবু কিরাম আছিস? জি ভাই ভালো। আমার একটু শরীরটা ম্যাসাজ করে দিবি? হ্যাঁ ভাই এখন তো একটু হাতের কাজ আছে, মানে যে শেষ করতে হবে। সে তো দেখতেছি শেভ করতেছিস, তো ওনার হওয়ার পরে দিস আমারে। ওনার শেভ করার পরে ভাই একটা চুল কাটা আছে। তাহলে চুল কাটার পরে দিস, অসুবিধে নেই। ভাই তারপরে আমার দোকানটা বন্ধ করে একটু বাড়ি যেতে হবে, আমার বোনের জামাই আসছে, এমার্জেন্সি যাওয়াই লাগবে। আরে বেটা ভাই আইছে বেটা, একটু দে না কাজটা কইরা। এটা তুই জানোস পাগল, কি বলিস তুই? কারে পাগল বলিছিস তুই? লোকটার কি বলিছিস? কিটা পাগল? এই কারে পাগল বলিছিস? এই পাগল বলিছিস কারে? ভাই 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 আপনার শালা এসে কয়ে গেছে। ওরে শালা ব্লেড নাই কিসের জন্য? খুরে ব্লেড নাই কিসের জন্য? এই শালা সেলুন চালাস, তুই খুরের মুদিন ব্লেড রাখিস না শালা।